শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিস্থিতি, মোহাম্মদ দিদারুল হক সহকারী শিক্ষক কম্পিউটার ইসলামী বিশ্ববিদ্যালয় কাউনিয়া রংপুর শ্রেণী অষ্টম, বিষয় তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি। চিত্র দুটির কাজ দেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারতেছি যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ইমেল যাচ্ছে। আমরা ইতিপূর্বে জানছি ইমেল হলো ইলেকট্রনিক মেল। আবার এখন দেখতে পাচ্ছি অন্য কম্পিউটার থেকেও ইমেল আসতেছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এখানে ইমেল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাচ্ছে। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে ইমেল পাঠানো। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইমেল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, ইমেল পাঠাতে পারবে, ইমেলে ফাইল সংযুক্ত করতে পারবে। একটি মেইল পাঠাতে অবশ্যই যা প্রয়োজন, কম্পিউটার বা আইসিটি যন্ত্র, দ্বিতীয়ত ইন্টারনেট সংযোগ, তৃতীয়ত ইমেল ঠিকানা। ইমেল পাঠানোর প্রক্রিয়া আমরা এবার জানবো যে কিভাবে ইমেল পাঠাতে হয়। তাহলে আমরা ব্রাউজারে ঢুকবো, যে কোনো ব্রাউজারে ঢুকবো। ঢোকানোর পর যে কোনো ইমেল সেবাদাতা প্রতিষ্ঠান বা যে মেল সেবাদাতার মাধ্যমে ইমেল খোলা আছে ব্রাউজারে, সেই সেবাদাতার সাইডে যেতে হবে। আমাদের ইমেল খোলা আছে ইয়াহুতে, তাহলে আমরা ইয়াহু সেবাদাতা সাইডে ঢুকবো। তাহলে ব্রাউজারে ইয়াহু লিখে আমরা সার্চ দেবো, সার্চ দিলে একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে ইয়াহু হোম পেজ। আমরা এই ইয়াহু হোম পেজে যদি ইয়াহু মেইল খুলতে চাই, তাহলে সাইন ইন এ আমাদের ক্লিক করতে হবে। সাইন ইন এ ক্লিক করলে একটা আবার পেজ চলে আসবে। এখানে ইউজার নেম অর্থাৎ ইমেল ঠিকানাটা বা ইমেল আইডি আমাদের এখানে প্রবেশ করাতে হবে। যেমন আমার ইমেল আইডি যা আছে যে ইজাজুল এইচ এট দা রেট অফ ইয়াহু ডট কম, অর্থাৎ এট দা রেট অফ তে এই পর্যন্ত যে কোনো নাম এবং এট দা রেট অফ এবং অর্থাৎ তে এইখানে থাকবে হোস্ট, অর্থাৎ যার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা খোলা আছে, এবং ডট তে প্রতিষ্ঠক এবং কমতে কমার্শিয়াল বান্তি। তাহলে এই ইউজার আইডি লিখে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আবার একটা পেজ চলে আসবে, এখানে আমরা পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ টাইপ করব। করার পর ইয়াহুর হোম পেজ চলে আসবে। এই হোম পেজে আমরা যদি কোন মেইল দেখতে চাই, তাহলে এই মেইল অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমার আগত মেইল অর্থাৎ কে কে মেইল গুলো দিছে সে মেইল গুলোর সেটা আমরা দেখতে পাবো, এবং যেটা যেটা করা এই মেইল গুলো দিলাম দিছে এই মেইল গুলো একটা করা হয়নি, তাই এই গুলো সবগুলোর বোল্ড আকার আছে, যেটা করা হবে সেটা লেখা এই টুকুতে লেখা আছে, এরকম স্বাভাবিক লেখা থাকবে। এবার ইনবক্সে ক্লিক করে মেইল গুলো দেখা যায়। তাহলে এটা আমরা যেমন দিলাম যে এগুলো পড়া হয়ে গেছে, এটা পড়া হয়ে গেছে, এটা পড়া হয়নি, যেটা পড়া হয়নি সেটা বোল্ড আকারে থাকবে। তাহলে আমরা কোনো মেল যদি করতে চাই, সেই মেলটার উপর ডাবল ক্লিক করলেই ওই মেল ওপেন হবে, এবং আমার মেল দেখার পর সাইন আউটে ক্লিক করে
মেইল থেকে বের হয়ে আসব আমরা এদিকে সতর্ক থাকব যে যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটারে অন্য ল্যাপটপে মোবাইলে যদি আমরা ইমেইলে ঢুকি ঢোকার পর যদি সাইনআপ হয়ে না আসি পরবর্তীতে যে কেউ ওখানে ঢুকে আবার ওখানে কিছু ক্ষতি করতে পারে ইমেল থেকে সেজন্য আমাদেরকে ইমেল থেকে সাইনআপ হয়ে আসতে হবে প্রশ্ন তোমার ঠিকানা ব্যবহার করে ইয়াহু মেইলে কিভাবে প্রবেশ করবে তাহলে আমরা স্বাভাবিকভাবে যে ব্রাউজারে ইয়াহুতে ইয়াহু লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর আমরা সাইন ইন ক্লিক করার পরে এই পেজটা যে এখানে আমরা ইউজার নেম লিখবো লিখে তারপরে নেক্সটে ক্লিক করবো বা পরবর্তীতে ক্লিক করে যে পেজটা আসবে সেটাতে আমরা পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবো তাহলে আমাদের ইমেলে প্রবেশ করতে শিক্ষার্থী বন্ধুরা ইমেলে প্রবেশ করে কারো নিকট ইমেল পাঠানোর জন্য কম্পোজে ক্লিক করতে হবে আমরা যদি কারো কাছে ইমেল পাঠাতে চাই তাহলে কম্পোজ কম্পোজ বাটনে ক্লিক করতে হবে এই কম্পোজ বাটনে ক্লিক করার পর একটা পেজ চলে আসবে এই পেজে প্রথমে টু অর্থাৎ যার কাছে ইমেলটা পাঠাতে চাই তার ঠিকানা এইখানে লিখতে হবে টুতে তারপর আছে সিসি অর্থাৎ তার কবি কার কাছে পাঠাইলাম তার ঠিকানা গুলো এখানে আমরা সিসিতে লিখতে পারি আবার বিসিসি ব্ল্যাক আর্ম কপি বলো কার কপি অর্থাৎ তার কাছে কার কাছে পাঠাইলাম সেটা যেন যাকে ইমেলটা পাঠাচ্ছি সে না জানে অর্থাৎ যাকে ইমেল পাঠাইলাম সে জানতে পারবো না যে আমরা কার কাছে পাঠাইছি যদি এই ঠিকানা গুলো এখানে লিখি সাবজেক্টের পরে চিঠির বিষয়বস্তু লিখতে হবে এবং সাদা ঘরে সাদা জায়গাটা আছে এখানে চিঠি বা ইমেলের মূল বিষয়বস্তু লিখতে হবে এবং সর্বশেষে সেভ বাটনে ক্লিক করলে ইমেলটি চলে যাবে প্রশ্ন তোমার বন্ধুর নিকট একটি ইমেল কিভাবে পাঠাবে তাহলে ইমেল পাঠানোর জন্য প্রথমত আমরা কম্পোজ অপশনে ক্লিক করব ক্লিক করার পর যে পেজটা চলে আসবে আমরা সাধারণভাবে বেশি কিছু ঝামেলা যদি না ধরাই টুতে যে বন্ধুর নিকট ইমেলটা পাঠাবো সেই বন্ধুর ঠিকানাটা লিখবো এবং সাবজেক্টে কি বিষয় সম্পর্কে ইমেল পাঠাবো সেই বিষয়টা লিখবো এবং সাদা জায়গা নিচে যে বড় ঘর জায়গাটা আছে ঘরটা আছে ওইখানে মূল বিষয়বস্তু লিখে সেন্ড অপশনে ক্লিক করলে বন্ধুর কাছে ইমেল চলে যাবে অ্যাটাচমেন্ট পাঠানোর প্রক্রিয়া আমরা কোনো ছবি ভিডিও কিংবা কোনো তথ্য যদি ইমেলের সাথে পাঠাতে চাই সেটা কিভাবে পাঠাবো তাহলে আমাদের এই অপশনে এই ক্লিপের মধ্যে একটা ঘর আছে ইমেলের ক্লিপের মধ্যে একটা ঘর অপশন আছে এইখানে আমরা ক্লিক করলে এইখানে যদি আমরা ক্লিক করি ক্লিপ এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স চলে আসবে এই ডায়লগ বক্স থেকে আমাদের কি আমরা ওই ইমেলে সংযোজন করতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে ওপেন করে দেব তাহলে কিছুক্ষণ ফাইল কিছুক্ষণ সময় নেবে অ্যাটাচ হওয়ার জন্য তারপরে সেন্ড বাটনে ক্লিক করলে ফাইলটি ওই ইমেল ঠিকানা মোতাবেক চলে যাবে পরিশেষে ছাড়নাটে ক্লিক করে ইমেল অ্যাকাউন্ট হতে বের হয়ে আসতে হয় প্রশ্ন একটি ইমেল ফাইল অ্যাটাচমেন্ট করার প্রক্রিয়া বলো তাহলে আমরা জানলাম একটু আগে যে ক্লিপের মধ্যে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে
একটা ডায়ালগ বক্স আসবে, ডায়ালগ বক্সে আমরা কি ফাইল ছবি অডিও ভিডিও যা আমরা অ্যাটাচ করতে চাই সেটা সিলেক্ট করে দিয়ে ওপেন বাটনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সেভ বাটনে ক্লিক করলে ইমেলটা চলে যাবে। তাহলে সাইন আউটে ক্লিক করে ইমেল অ্যাকাউন্ট থেকে বের হতে তারপর এসেছেন। আচ্ছা মূল্যায়ন, ইমেইলে প্রবেশ করে মেইল কারো নিকট পাঠানোর জন্য কোন অপশনে ক্লিক করতে হবে? শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমরা জানলাম যে ইমেইলে প্রবেশ করে মেইল কারো নিকট পাঠানোর জন্য কোন অপশনে ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে কম্পোজ অপশন, আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজ অপশন ইমেইলে ডকুমেন্ট সংযোজন করতে কোথায় ক্লিক করতে হবে? ডকুমেন্ট সংযোজন করতে হলে আমাদের এই অ্যাটাচমেন্ট এইখানে ক্লিক করতে হবে। কোন অংশে ইমেলের বিষয়বস্তু লিখতে হয়, যে নিচের যে জায়গাটা আছে বড় জায়গা থাকার জায়গা এখানে ইমেলের বিষয়বস্তু লিখতে হয়। বাড়ির কাজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতা লিখে নাও যে ইমেল পাঠানোর ধাপগুলো লিখো, সবাই তোমাদের খাতা লিখে নাও ইমেল পাঠানোর ধাপগুলো লিখো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, খোদা হাফেজ।